إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت وإذا القبور بعثرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্র সমূহ ঝরে পড়বে, যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে এবং যখন কবর সমূহ উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জেনে নেবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছড়ে এসেছে। কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, তিনি তোমাকে তাঁর ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন। কখনো বিভ্রান্ত হইও না, বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে কর। অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে, সম্মানিত আমল লেখক বৃন্দ, তারা জানে যা তোমরা কর। সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে। তারা বিচার দিবসে সেখানে প্রবেশ করবে, তারা সেখান থেকে পৃথক হবে না। والأمر يومئذ لله.
আপনি জানেন বিচার দিবস কি? অতঃপর আপনি জানেন বিচার দিবস কি? যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তৃত্ব হবে আল্লাহর।